Assalam, mashallah. Okay. Today we are starting chapter 3, the organizational context. Media journal, it after the last chapter, first the chapter cover kora hoyeche, it the last chapter for your midterm exam, after HRM midterm hoche 29th December. Okay. In this chapter, আমি একদম মেইন যে টপিকটা স্পেসিফিক টপিকটাতেই চলে যাই ওকে ওয়াই অর্গানাইজেশন ওয়াই গ্লোবালি স্ট্যান্ডার্ডাইজড এইচআরএম এইচআরএম কথাটার মানে কি বারবারই বলছি ইন্টারন্যাশনাল এইচআরএম কথাটার মানে কি সরি শুধু এইচআরএম হোয়াট ইউ মিন বাই এইচআরএম ফুল ফর্ম জানতে চাই ফুল ফর্ম জানতে চাই আমরা এইচআরএম বলতে কি বুঝি এইচআরএম এর কাজটা কি মানব সম্পদ যে সম্পদ যে জায়গায় কোনো ফিনান্সিয়াল ইনভেস্ট নাই শুধুমাত্র মানব সম্পদকে আমি কাজে লাগিয়ে ফিনান্সিয়াল অ্যাডভাইস মানে অ্যাডভান্টেজটা পাইতে পারি নির্দিষ্ট কিছু পয়েন্ট বা কিছু উপাদান অথবা কোন তত্ত্ব দিয়া থাকবে যে এই তত্ত্বের মানে যে তত্ত্বগুলো দিব এই তত্ত্বের উপরে বাকি যে জিনিসটা আমি কিনবো মানে এই স্ট্যান্ডার্ডাইজ থাকবে কিছু কমন কিছু কোয়ালিটি মেইনটেইন করা কমন কিছু থিংস মেইনটেইন করা কমন কিছু রুলস মেইনটেইন করা স্ট্যান্ডার্ডাইজ কথাটা মানে হচ্ছে কমন কিছু ফিচারস মেইনটেইন করা বা কমন কিছু রুলস মেইনটেইন করা কোয়ালিটি এনশিওর করা দ্যাট মিন্স স্ট্যান্ডার্ডাইজ করা MNCs that are standardized pursue multinational or transnational corporate strategies supported by corresponding organization structure reinforced by a shared worldwide corporate culture. Multinational organization jokhon standardized section e jay, that means they are actually maintaining a specific alignment. Othoba they are maintaining some features jegulo common. অন্য সব জায়গায় অথবা আরো ইজি করে যদি বলি যেগুলো
মাল্টিনেশনাল অর্গানাইজেশন যখন স্ট্যান্ডার্ডাইজেশনে যায় দ্যাট মিন্স কিছু ফিচার্স কমন থাকে যেগুলো ওয়ার্ল্ডের সব জায়গাতে অ্যাকসেপ্টেবল বা যে প্রোডাক্টগুলো ওয়ার্ল্ডের সব জায়গাতে অ্যাকসেপ্টেবল যেমন আমি যদি গাড়ির কথা বলি গাড়ির এক্সাম্পল দিই দে আর কমন প্রোডাক্ট যেগুলো ওয়ার্ল্ডের সব জায়গাতে হয়তো অ্যাকসেপ্টেবল আবার আমি কিছু কসমেটিক্সও বলতে পারি যে ফিচার্সগুলো বেসিক্যালি কমন হচ্ছে ওয়ার্ল্ডের সব জায়গাতে বা অ্যাকসেপ্টেবল প্রোডাক্ট সো মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন ওয়েন দে আর থিঙ্কিং অ্যাবাউট স্ট্যান্ডার্ডাইজেশন টাইম দ্যাট টাইম দে হ্যাভ টু মেনটেন সাম কমন ফিচার্স টু মেনটেন দেয়ার কোয়ালিটি এই পার্টটা কি বুঝতে পেরেছেন ফ্যাক্টর ড্রাইভিং লোকালাইজেশন দেয়ার আর টু পয়েন্ট একটা হচ্ছে ফ্যাক্টর ড্রাইভিং স্ট্যান্ডার্ডাইজেশন দ্যাট মিন্স একটা কমন ফিচার্স মেনটেন করবে একটা কমন কোয়ালিটি মেনটেন করবে আরেকটা হচ্ছে ফ্যাক্টরস ড্রাইভিং লোকালাইজেশন এখন লোকালাইজেশন কথাটার মানে কি বলতে পারবেন লোকালাইজেশন লোকাল পরামর্শ লোকাল পরামর্শ বুঝি লোকাল এর কোন বিষয় বলে লোকাল পরামর্শ বলতে কি বুঝছি আমি মানে একটা ইন্টারন্যাশনাল একটা লোকাল মানে ডোমেস্টিক একটা যেটা ডোমেস্টিক একটা ইন্টারন্যাশনাল সো আমাদের ডোমেস্টিক টেস্টটাকে মেইনটেইন করা আমাদের ডোমেস্টিক ওয়েদার আমাদের যেই মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন কিছু মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন যারা একটা কমন ফিচার্স মেইনটেইন করে এখন আমি যদি ইউনিলিভারের কথা বলি দে আর ডুইং বিজনেস অ্যারাউন্ড ইন 30-40 কান্ট্রিজ তারা কিন্তু এক একটা দেশে এক এক টাইপের ফিচার্স মেইনটেইন করে বাট দে আর মেইনটেইনিং দেয়ার কোয়ালিটি কোয়ালিটি মেইনটেইন করে তারা স্পেসিফিক কিছু টেস্ট মেইনটেইন করে যেমন আমি যদি আরো ইজি করে বলি আমাদের কান্ট্রির ওয়েদার হচ্ছে কিছুটা একটু সামার ওয়েদারটা বেশি আমাদের কিন্তু উইন্টারটা খুব বেশি সময় লাস্টিং করে না খুব অয়েলি খুব ডাস্টি একটা ওয়েদার সো আমাদের এই ওয়েদারের সাথে দে আর অ্যাকচুয়ালি প্রডিউসিং প্রোডাক্ট বেসড অন দ্যাট যে ওয়েদারটা শুধু সুইটেবল এখন যদি এমন হয় আমাদের কসমেটিক্সগুলো যদি অনেক বেশি ভ্যাসলিনের পরিমাণ বেশি থাকে গ্লিসারিনের পরিমাণ বেশি থাকে আমরা কিন্তু সেটা ইউজ করবো না বিকজ মেজরিটি অফ আওয়ার স্কিন আর অয়েল বেসেস ড্রাই স্কিন আমাদের খুবই কম আরও যদি বলি আমাদের কিছু স্পেসিফিক টেস্ট আছে যেমন হচ্ছে মেন্থল মেন্থলে আমাদের একটা অন্য লেভেলের ফ্যাসিনেশন কাজ করে টুথপেস্টের ক্ষেত্রে মেন্থল অথবা হচ্ছে সল্ট এটার ইউজটা আমরা টুথপেস্টের ক্ষেত্রে একটু স্পেসিফিক্যালি পছন্দ করি এটা আমাদের কালচারাল একটা টেস্ট বাডের মধ্যে চলে আসছে আমরা খাবারের কথা যদি বলি আমরা কিছুটা স্পাইসি আমরা একটু সুইট আইটেম খুব একটা যে পছন্দ করি না তা না করি বাট রাদার দ্যান সুইট আইটেম আমরা একটু স্পাইসি আইটেমগুলোর উপর বেশি ফ্যাসিনেটেড সো হোয়াট হ্যাপেন কালচারাল ওয়াইজ কান্ট্রি বাই কান্ট্রি ওয়াইজ এই প্রোডাক্টগুলো ডিফারেন্ট হয় একই অর্গানাইজেশন ওয়েন দে আর অ্যাকচুয়ালি ডুইং বিজনেস ইন ডিফারেন্ট কান্ট্রিজ দে আর মোস্টলি ফোকাস অন দেয়ার টেস্ট বাট ফার্স্ট থিংস ইজ দ্য কালচারাল এনভায়রনমেন্ট মোর সোশ্যাল জাস্ট আমি tangible
মানে
দেশে ভ্যারাইটিস থাকে, যে দেশের বাইরে যে দুটো লঞ্চ হয় সেক্ষেত্রে সব ভাষার ব্যাপারে ওদের দক্ষতা দরকার। হ্যাঁ, এটা আরেকটা পয়েন্ট। আর আর কিছু এক মেইন যে জিনিসটা আসে সেটা হচ্ছে যেহেতু ওদের দেখবেন ইলেকট্রিক প্রোডাক্ট বেশি, অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড দে আর রিকগনাইজ ফর দ্যাট টাইপস অফ প্রোডাক্ট, ইলেকট্রিক প্রোডাক্টগুলো জন্য রিকগনাইজ। সো ওদের ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট দে আর অ্যাকচুয়ালি এক্সপোর্টিং। সো ওদের অ্যাকচুয়ালি ভাষার দক্ষতা যদি না থাকে, ল্যাঙ্গুয়েজ যদি ওদের ব্যারিয়ার হিসেবে কাজ করে, দে ক্যান গ্রো অ্যাকচুয়ালি। আর ইনস্টিটিউশনে ডিফারেন্ট টাইপস অফ পিপল আর ওয়ার্কিং, সব যে জাপানিজ হবে তা তো না, দে আর হায়ারিং পিপল ফ্রম, দে আর হায়ারিং ডিফারেন্ট টাইপস অফ এক্সপার্টাইজ ফ্রম ডিফারেন্ট কান্ট্রি। সো আমার টিমমেট যদি অ্যাটলিস্ট আমার বেসিক কথাগুলোও না বুঝে, আমার কিন্তু তার সাথে কমিউনিকেশন করা ইজিয়ার হচ্ছে না, আমার কিন্তু তার সাথে কন্টিনিউ করা ইজি হচ্ছে না। সো জাপানিজ পিপল আর মোর এনকারেজ টু লার্ন আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যে তোমরা আরেকটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জাপানিজ, ইভেন এটা এখন চায়নাতেও করতেছে, ইউ হ্যাভ টু লার্ন ওয়ান মোর ল্যাঙ্গুয়েজেস সো দ্যাট ইউ উইল গ্রো ফাস্ট। আপনি আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ তো জানেনই, অ্যাট দ্য সেম টাইম আপনি সেকেন্ড আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখুন, যে জন্য আপনি গ্রো ফাস্ট, ইউ ক্যান গ্রো ফাস্ট। কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু শেখার কোনো বয়স থাকে না। আর আপনি দেখবেন, আপনারা এই প্র্যাকটিস করেছেন কিনা জানি না, আপনি যত বেশি ল্যাঙ্গুয়েজ শিখবেন তত আপনার ব্রেন ভালো কাজ করবে, দ্যাট মিন্স ইউ আর অ্যাকচুয়ালি পাজলিং, আপনি কিন্তু ওয়ার্ড নিয়ে পাজল খেলতেছেন, আপনি ওয়ার্ড নিয়ে কিন্তু ইউ আর অ্যাকচুয়ালি প্লেইং। যখন আপনি শব্দ নিয়ে খেলবেন, ওয়ার্ড নিয়ে প্লে করবেন, তত বেশি আপনার ব্রেন ভালো কাজ করতে থাকবে। সো যখনই কোনো নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন, তত বেশি দেখবেন আপনার ব্রেন ভালো কাজ করতেছে। এক সপ্তাহ একটু কষ্ট হয়, পনেরো দিন এক মাস চলে গেলেই দেখবেন আপনার আগের থেকে কাজের এফিসিয়েন্সি লেভেল অনেক বেড়ে যায়। এটা যদি কখনো সম্ভব হয় একবার ট্রাই করে দিই। মোড অফ অপারেশন অ্যাব্রড, ওয়েন আ কান্ট্রি প্ল্যানিং টু মেক ওয়ান টু অ্যানাদার অর্গানাইজেশন টু আউটসাইড অফ দ্য কান্ট্রি, দেয়ার আর সাম রুলস অ্যান্ড রেগুলেশন আর হ্যাভ দে হ্যাভ টু অ্যাকচুয়ালি ফলো। আমি যখন আমার কান্ট্রি ছেড়ে অন্য একটা কান্ট্রিতে অপারেশন করতে যাচ্ছি অন্য একটা দেশে, সো আই হ্যাভ টু ফার্স্ট থিংস আই হ্যাভ টু কাম যে আমার ওই দেশের ওয়েদার কেমন, বা আমার এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ওই মার্কেটে সাস্টেইনেবল কিনা। আমি একটা প্রোডাক্ট নিয়ে গেলাম সেটা সাস্টেইন করবো না, তাহলে আমার সেই প্রোডাক্ট ডেভেলপমেন্টের কোনো বেনিফিটস নাই। সো ফার্স্ট আই হ্যাভ টু ফলো যে আমার এই প্রোডাক্টটা মার্কেটে সাস্টেইনেবল কিনা, আমার এই প্রোডাক্টটা লং রানে গিয়ে বিজনেস করতে পারবে কিনা, বা আমাকে কিভাবে ডেভেলপ করলে আমি এই প্রোডাক্টটা নিয়ে একটা ভালো বিজনেস করতে পারবো। লাস্টলি সাবসিডিয়ারি রোল, গ্লোবাল ইনোভেটর, ইন্টিগ্রেটেড প্লেয়ার, ইমপ্লিমেন্টার, এই চারটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এটার একটা ওয়ার্ড ফাইল যাবে, আপনাদের বলেছিলাম না একটা ওয়ার্ড ফাইল দিব, আমি দেইনি, আমি আগামীকালকে সাজেশনের সাপোর্টটা আপলোড করে দেবো একসাথে। সো এই চারটা পয়েন্টের এক্সপ্লেনেশন যা বলেছি আমি সবই হচ্ছে ওখানে আছে, সো আপনারা এটা পেয়ে যাবেন। সাবসিডিয়ারি রোল, সাবসিডিয়ারি অর্গানাইজেশন কারা বলতে পারবেন? আমরা খুব ফ্রিকোয়েন্ট ইউজ করি কিন্তু বর্তুকি সাবসিডিয়ারি মূল্যে, যেটা আমরা বলি অনেক সময় বর্তুকি মূল্যে, যেমন গভর্নমেন্ট একটা প্রাইসে তেল কিনে নিয়ে আসলো, বাট আমাকে দিচ্ছে সাবসিডিয়ারি রেট, মানে আরো কম দিয়ে গভর্নমেন্ট এটা বর্তুকি। নিজের ফাংশন যারা
আগে 5 টু 10 ইয়ার্স আগে থেকে ফেসবুক ইউজ করেন তারা দেখবেন আগে কিন্তু এই ধরনের কোনো ফিচারস ছিল না সো ফেসবুক রিসেন্টলি এটা মনে হয় বছর দুয়েক হবে রিসেন্টলি হচ্ছে ওদের শেয়ার পারচেজ করে নিয়েছে সো যার জন্য যেটা হয়েছে ওরা সাবসিডিয়ারি অর্গানাইজেশন কারা বেসিক্যালি সাবসিডিয়ারি অর্গানাইজেশন হচ্ছে when I am actually owning the whole organization share হয়তো আমি তার অর্গানাইজেশনের পুরো শেয়ার পারচেজ করে নিব অথবা পার্শিয়ালি তার শেয়ার পারচেজ করে নিব একটা লার্জ অ্যামাউন্ট that types of organization are called subsidiary organization sister concern type আর কিছুটা সিনা sister concern type sister concern is a bit different sister concern is bit different কিছুটা different light একটা different আছে sister concern so subsidiary a organization instagram কে হচ্ছে facebook fully na partially purchase করে নেয় যেটাকে আমরা subsidiary organization আরেকটা হচ্ছে ইউটিউব ইউটিউব কিন্তু আগে একটা সেপারেট এন্টিটি ছিল পরে গুগল হচ্ছে ইউটিউব কে হচ্ছে ইউটিউবের অ্যারাউন্ড কত পার্সেন্ট শেয়ার জন্য পারচেজ করে নেয় তারপর থেকে গুগল হচ্ছে ইউটিউবের জন্য ইটস আ সাবসিডিয়ারি অর্গানাইজেশন দে আর দা বেসিক্যালি গ্লোবাল ইনোভেটর ইন্টিগ্রেটেড প্লেয়ার এন্ড ইমপ্লিমেন্টার এই চারটা পয়েন্ট যদি বুঝে না থাকেন আমাকে আবার একটা জিজ্ঞেস করেন এই চ্যাপ্টারে এই পার্টটাই সবথেকে বেশি বাংলাদেশে হয়তো আমি একটা ইউনিভার্সিটিতে আছি টিচিং এখন আমার যদি এখানে প্রেফার করতো যে তুমি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখো
যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটা তো মোটামুটি আমরা শিখি, আমাদেরও কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশের উপর একটু হলেও জোর দেওয়া হয়। কিন্তু যদি বলে যে না শুধু ইংলিশ কেন, সবাই ইংলিশে কেন শিখবে, তুমি অন্য কিছু শেখো, ফ্রেঞ্চ শেখো, জাপানিজ শেখো, চাইনিজ শেখো, ইটালিয়ান শেখো, তুমি অন্য কিছু শেখো। These kind of things actually varies. যে প্রেশারটা কিন্তু দেয়া হয় না। ইভেন আমি আমার আমার ছোট ভাই আছে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার ছোট ভাইকে আমি দেখছি ক্লাস ফাইভ থেকে ও জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে, এটা ওদের স্কুলে ম্যান্ডেটরি, ভাই জাপানিজ জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আদারওয়াইজ হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো আমার ভাই হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে শিখে, সে হচ্ছে মাত্র ও লেভেল দিয়েছে, ও লেভেল মানে হচ্ছে এসএসসি, ও কিন্তু ও লেভেলের একদম ইমিডিয়েট আগে এ ওয়ান এক্সাম দিয়ে ফেলছে,